নেতা আমার যে কি খুশি লাগতেছে নেতা, আজ কতদিন পরে জেলের বাহিরে বাইরেছি, বাইরের আলো বাতাস যে কতদিন ধরে দেখি না নেতা তার কোনো হিসাব নাই, আমার খুব খুশি লাগতেছে নেতা। আপনার মুখটা অন্ধকার কে, আপনি কি খুশি হন নাই? মাসুদ, আমি কি আর তোমার মতো কোনো সন্ত্রাসী নাকি যে পলায় তাকুম? পলায় তাকা কি আমার কাছে ভাল লাগে? আরে আমি তো একটা নেতা, আমি তো মানুষের সামনে বুক ফুলাইয়া ঘোরাফেরা করমু, আর আমি পলায়া আছি, এটা কি আমার কাছে ভালো লাগার মতো বিষয়? তুমি কও। জেলের ভিতরে যখন মশা মারতেন তখন পালা লাগতো, তখন ওই বিষয়টা ভালো লাগার মতো বিষয় আছিল, তাই না নেতা? নেতা, আপনার যদি এভাবে পলায় থাকতে বালা না লাগে তাইলে একটা কাজ করি, আপনারে আবার জেলের ভিতরে হান্দায় দিয়ে আসি, আপনি কি কর নেতা? তোমারে কি আমি কইছি গুটি মাসুদ যে আমারে তুমি আবার জেলের ভিতরে হান্দায় দিয়ে আসো? খালি আজাইরে কথা কৌমিয়া, আমি কি কইতাছি ওই কথাটা তো তুমি বুঝবারই চেষ্টা করলা না। আরে আমি একটা নেতা মানুষ, আমার কি এভাবে পলায় থাকা শোভা পায়? তুমি কও। নেতা, প্রতিশোধের আগুন আমার বুকে দাও দাও করিয়া জ্বলতাছে, যেই পর্যন্ত আমি রানার উপর প্রতিশোধ নিতে না পারুম ওই পর্যন্ত আমার হৃদয়ে শান্তি পামো না নেতা, ওই পর্যন্ত আমি পলাই থাকমু। আপনি যদি চল্লা যাইতে চান নেতা তাইলে যাইতে পারেন, আমি আপনারে বাধা দিমু না। গুটি মাসুদ, তুমি জানো না রানা আমার সাথে কত বড় বেইমানি করছে, ওই রানা মাস্তানরে যে পর্যন্ত আমি শেষ না করতে পারুম ওই পর্যন্ত আমারও কোনো শান্তি নাই। আরে জেলে তো আমার যাইতেই হইব, আজ হয়তো বা কাল, কিন্তু রানারে মাইরেই জেলে যামু, এই জীবনে আছেই কি আর যাইবই কি? কিন্তু রানারে আমি ছাড়ুম না, তুমি শুধু আমার সাথে তাইকো গুটি মাসুদ, তুমি যদি আমার সাথে তাকো তাহলে রানার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। নেতা, কালা জসিম তো এখন জেলে, আপনার না একটা পোলা আছিল পিচ্চি হান্নান, ও কই আছে নেতা? ওরে দিয়ে আমাদের বাইরের কাজগুলা করাইতে হইব, আমরা তো আর বাইরে যাইতে পারুম না, তাই না? নেতা, আমি হাজির, আমি পিচ্চি হান্নান আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান, কি করতে হইব আমারে কন নেতা? সাব্বাস পিচ্চি হান্নান, সাব্বাস, খবর দেওয়ার সাথে সাথেই যে তুই আমার সাথে সাক্ষাৎ করার জন্য আইসস এই জন্য তোরে ধন্যবাদ। রানামাস্তান এখন কোথায় আছে, কোথায় যায়, কি করে না করে সমস্ত খবরা খবর আমার চাই, যা রানামাস্তান সম্পর্কে সমস্ত খবরা খবর তুই আমার আইনে দিবি। কি কন বস, আপনারা কি শুনেন নাই, দুই দিন আগে যে রানামাস্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, এখন আর রানামাস্তান নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই বস, আপনাদের পথের কাটা আপনা আপনি সাফ হয়ে গেছে। যাই হোক, শালা মইরে গিয়া বাইসে গেছে, বাচ্চা থাকলে এখন আমাদের হাতে মারা পড়তো শালা। নেতা, আমাদের শিকার তো আপনা আপনি মইরে গেল, এখন কি করবেন নেতা? আপনি কি আবার পুলিশের হাতে সেলেন্ডার করবেন? শুনো গুটি মাসুদ, এখন আমি পলাতক আসামি, এখন আমার কিছুই করার বাও নাই, কিন্তু আমি যদি পুলিশের হাতে সেলেন্ডার করি আর কোনোভাবে যদি জামিনে বাইর হইতে পারি তাইলে রানামাস্তানের জায়গাটা আমি দখল করতে পারুম, তাই এখন আমার পুলিশের হাতে ধরা দেওয়াটাই বেস্ট, তুমি কি মনে করো গুটি মাসুদ? নেতা, আপনার যা মনে চাই তাই করেন, কিন্তু আমার কথা আবার পুলিশেরই কোয়েন না, আমি কই আসি না আসি এই কথা পুলিশেরই কইতে যায় না, সাবধান। আরে না গুটি মাসুদ, তোমার কথা আমি কইতে যামু কে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, তাইলে আমি আজকেই পুলিশের কাছে সারেন্ডার করুম। রানা, কই গেলি বাবা তুই আমারে সাইরা? আজ 20 বছর যাব তোর জন্য চোখের পানি ফালাইতাছি, কই গেলি রে বাবা তুই? একবারও কি আমার কথা তোর মনে হয় না? এই দুঃখিনী মাটারে কি তুই একবারও এসে দেখে যাইতে পারলি না? তুই কোনো না কোনো দিন ফিরে আইবি রানা, এই আশা নিয়ে আমি বাঁচে আছি, আমি মরার আগে একবার তোর মুখখানা দেখতে চাই রানা, একবার তোর মুখখানা দেখতে চাই, তুই ফিরা বাবা।
বন্ধু, আমার হাতে সময় খুব কম। আমার মনে হয় কালকে চলে যাইতে হইব। আমার আজকেই একটু আব্বার সাথে আম্মার সাথে দেখা করতে হইব। তুই আমারে নিয়ে যাবি বন্ধু? আমি তোরে নিয়ে যাইতে পারি বন্ধু, তবে একটা শর্ত আছে। তুই আমারে যে কসম দিছস, ওই কসম তোর ফিরায় নিতে হইব। যদি তুই তোর কসম ফিরায় নেস, তাহলে আমি তোরে নিয়ে যাবো, না হয় নিয়ে যাবো না। কিন্তু আমি কোনো কিন্তু টিন্তু বুঝি না বন্ধু। যদি আমি তোরে তোর মা বাবার কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি তোর পরিচয় তাদের কাছে কয়ে দিব। যদি তুই রাজি থাকস, তাহলে নিয়ে যাইতে পারি, আর না হয় যাবো না। আমার এই কাহিনী ভাল লাগে না রে বন্ধু। আমার জন্যই তোর বাবা আমার বুক খালি হয়েছে। আমার জন্যই তুই তোর বাবা মারে সাইরে 20 বছর যাবত দূরে পড়ে আসস। আমি চাই তোর বাবা মায়ের দন আবার তোর বাবা মায়ের বুকে ফিরাই দিতে। তুই যদি রাজি থাকস, তাহলে আমি তোরে নিয়ে যাইতে পারি, আর না হয় যাবো না রে বন্ধু। তোর মায়ের কষ্ট আর আমি দেখতে পারবো না গিয়া। আজ 20 বছর যাবত মারে মা বললে ডাকতে পারি না, বাবারে বাবা কয়ে ডাকতে পারি না। আমার মনটাও তো কান্দে রে বন্ধু। আচ্ছা চল, আজকে না হয় সব সত্য উন্মোচন করে দিবি। আমিও আর এই কষ্ট বুকে চাপা দিয়ে বাচ্চা থাকতে পারতেছি না রে বন্ধু। তুই আমারে নিয়ে চল, আমি আমার মায়ের কাছে যাইতে চাই। আন্টি কি বাড়িতে আছেন? আন্টি, ও আন্টি। আরে হাসান, তুমি? ও, তোমার সাথে কেডা? তুমি তোমার বন্ধুরেও নিয়ে আইস? আচ্ছা বাবা আসো, ভিতরে এসে বসো। আন্টি, আপনি আমারে মাফ করে দিয়েন। একটা কসমের বান্ধনে বান্ধা থাকার কারণে এতদিন একটা সত্য কথা আপনারে আমি কইতে পারি নাই আন্টি। কি এমন সত্য কথা বাবা তুমি আমারে কইতে পারো নাই, কও শুনি। আন্টি, আপনার ছেলে রানা। রানা? কই আছে রানা? তুমি কি রানার কোনো সন্ধান পাইছো বাবা? তুমি কি রানার কোনো খবর পাইছো? আন্টি, আমার পাশে যে বৈশা আছে সেই আপনার ছেলে রানা। এতদিন সে আমারে কসম দিয়ে আটকায় রাখছিল, এই জন্য আপনারে আমি সত্যটা কইতে পারি নাই আন্টি। আমারে আপনি মাফ করে দিন। এসব তুমি কি বলতেছো বাবা? এই ছেলেটাই কি আমার ছেলে রানা? আমার হারিয়ে যাওয়া রানা? ও মা, আমি তোমার রানা, যে নাকি ছোটবেলায় বাবার সাথে রাগ করে বাড়ির থেকে চলে গেছিল। তুই তোর এই অবাগা মার্ডারে কেন কান্দাইলি? এই 20 বছর তুই তোর মার্ডারে কেন কান্দাইলি বল? একবারও কি তুই এসে কইতে পারলি না আমি তোমার রানা? আমি অনেকবার খাওয়ানোর চেষ্টা করছি মা। আমি দূর থেকে শুধু তোমারে দেখে চলে গেছি, কিন্তু কোয়ার সাহস পাই নাই। আমি তোমারে অনেক কান্দাইছি মা, আমারে তুমি মাফ করে দাও। দূর বোকা, মাফ সাওয়ার কি আছে? সন্তানেরা কি কখনো মা বাবার কাছে অপরাধী হয়? আয় বাবা, আমার বুকে আয়। জানিস কুকা, তুই রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার পর এমন একটা রাত বাকি নেই যে রাতে তোর বাবা চোখের পানি ফালায় নাই। তোর বাবা তোর জন্য প্রত্যেকটি রাতেই কাঁদছে, আর শুধু সে নিজেরে দোষারোপ করছে, বলছে আমার জন্যই ছেলেটা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমারই সব দোষ। বাবা এখন কোথায় আছে মা? আমি বাবার সাথে দেখা করতে চাই, আমি বাবার কাছে মাপ চাই নিতে চাই মা। তোর বাবা অফিসে আছে, আমি এক্ষুনি ফোন দিতেছি তোর বাবারে, তুই একটু দাঁড়া। রাখ মা, বাবার বাড়িতে আসতে হবে না, আমি বাবার কাছে যাচ্ছি। কে তুমি বাবা? আমার এখানে কি চাই? ও, তুমি তো হাসানের বন্ধু তাই না? বসো বসো। বাবা, আমারে তুমি মাপ করে দাও বাবা, আমারে তুমি মাপ করে দাও। বাবা? কে তোমার বাবা? তুমি এসব কি বলছো বাবা? আমি তোমার হারায় যাওয়া রানা বাবা, আমারে তুমি মাফ করে দাও বাবা। আমি তোমার শাসন বুঝতে না পারিয়া জেদ করে বাড়ি থেকে চলে গেছিলাম বাবা, আমারে তুমি মাফ করে দাও। রানা? তাহলে কি তুমি আমার ছেলে রানা? ও বাবা,
আমি তোমার অবাধ্য সন্তান রানা। তুই এতদিন কোথায় আসিলি বাবা? আমি তোরে সারাটা দেশ খোঁজাখুঁজি করছি, তুই আমার সাথে এত বড় রাগ করবি আমি বুঝতে পারি নাই বাবা। আমারে তুই মাফ করে দিস, আমি ওই দিন সত্যি তোর উপরে জুলুম করে ফেলাইছিলাম। তুই যখন যাওয়ার সময় চেয়ারম্যানের ছেলের মাথা ফাটাই গেছিলি, তখন চেয়ারম্যানের ছেলে আমার কাছে আবার বিচার নিয়ে আসছিল। আমি তখন বুঝতে পারছিলাম তুই নির্দোষ আসিলি, তুই চেয়ারম্যানের ছেলের মাথা আগে ফাটাস নাই। কিন্তু তারপরেও আমি তোর অনেক গালাগালি করছি বাবা, এই জন্য আমি দুঃখিত বাবা, তুই আমারে মাফ করে দিস। এসব তুমি কি কইতেছ বাবা? পিতা মাতা কি সন্তানের কাছে কখনো অপরাধী হয়? অপরাধী তো আমি বাবা, আমি তোমার শাসন বুঝতে পারি নাই। আমি তোমার শাসন বুঝতে না পাইরে বাড়ি থেকে পলাই গেছিলাম, আমারে তুমি মাফ করে দাও বাবা। আমি তোমাদের মনে অনেক কষ্ট দিয়ে পালাইছি, আমারে তুমি মাফ করে দাও। দূর পাগল, তোর কি কোনো দোষ ছিল? দোষ তো সব আমার। আয় বাবা আমার বুকে আয়। মাইকেল, ব্ল্যাক কোবরা সম্পর্কে সমস্ত তথ্য কি তুই জোগাড় করতে পারছস? ভাই, ব্ল্যাক কোবরা সম্পর্কে সমস্ত তথ্য এখন আমার হাতে আছে, এখন আমার কি করতে হবে তাই কোন। আমি চিন্তা করতেছি মাইকেল, ব্ল্যাক কোবরারে পুলিশের হাতে তুলে দিব। তার নামে অসংখ্য মামলা আছে তা নাই, তারে যদি পুলিশে ধরতে পারে তাহলে নিশ্চিত তার পাশে হইব। কিন্তু ভাই, তার আস্তানায় গিয়া কি তারে পুলিশ ধরতে পারবো? ভাই, তার বাহিনী অনেক বড়। ভাই, তার আস্তানা থেকে তারে ধরে আনা সম্ভব না। ভাই, তারে যদি ধরতে হয় তাহলে তার গর্ত থেকে তারে আগে বাইর করতে হইব, গর্ত থেকে বাইর করে তারপরে ধরতে হইব ভাই। কিন্তু শালা অনেক শালাক ভাই, কোনোভাবেই গর্ত থেকে বাহির হয় না। শুন মাইকেল, যে করেই হোক তারে গর্ত থেকে বাইরে আনতে হইব। তুই তার সাথে আরও কিছুদিন সময় দে, দরকার হয় আমি আরও কিছুদিন গা ডাকা দিয়া থাকব। তুই তার দুর্বল পয়েন্ট বাইর কর, দেখ সে কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী। আচ্ছা ভাই, তাহলে আমি আরও কিছুদিন তার সাথে সময় দিতাছি, আমি খোঁজ নিয়ে দেখতাছি সে কোন বিষয়ের প্রতি বেশি আগ্রহী। তাইলে মাইকেল তুই যা, কবরা কবর আমার এইখানে জানা যাস, আর এদিকে আমি কিছুদিন বাবা আমারে সময় দেই, তুই ওইদিকে কাজটা শেষ করে আমার জানাবি, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।